ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আগামী সেপ্টেম্বরের মধ্যে মাঝেরহাট সেতুর কাজ শেষ হওয়ার সম্ভাবনা আছে বলে খবর কিন্তু এই সেতু বিপর্যয়ের পর থেকেই নিকাশের সমস্যায় ভুগছেন খিদিরপুরের বাসিন্দারা ভরা বর্ষায় যে কি হবে সেটা ভেবেই অনেকে শিউরে উঠছেন আগামী সেপ্টেম্বরের মধ্যে কি শেষ হবে মাঝেরহাট সেতুর কাজ সহ দক্ষিণ কলকাতায় বিস্তীর্ণ এলাকার মানুষের যানজট দুর্ভোগের অবসান হবে পূর্ত দফতরের কথায় আশার আলো দেখছেন পুরমন্ত্রী তথা পুরসভার প্রশাসক মণ্ডলিক চেয়ারম্যান ফেরা হাকিম আমরা মা সাথে মিটিং করেছি মাঝের ব্রিজে যেহেতু পোল্ডিংগুলো মানে যেটা ব্রিজটা আনার জন্য যে এগুলো ওগুলো ওই জায়গায় রয়েছে আগেরবার বর্ষার আগে ওনারা বলেছিলেন যে আমরা সরিয়ে দেবো কিন্তু যেহেতু এই লকডাউন টকডাউন হয়ে তারপর রেলের পারমিশন পেতে দেরি হলো তাই এখনো কাজটা হয়নি কিন্তু আমাদের সমস্যা হবে ওদেরও বলেছি এ যদি আর একটা এক্সট্রা পাইপ বসানো যায় যাতে জলটা খিদিরপুরের নিকাশি জলটা যাতে ওই বোট ক্যানেল থেকে বার করা যায় দু হাজার আঠেরো চৌঠা সেপ্টেম্বর সেদিন দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট সেতু সেতু বিপর্যয়ের পর থেকে যানজট দুর্ভোগে পড়েন বেখালা তারাতলা সহ বিস্তীর্ণ এলাকার মানুষ রেহাই দিতে বসানো হয় বেইলি ব্রিজ তবে তাতে সাধারণ মানুষের খুব একটা সুরাহা হয়নি বলে অভিযোগ তাই আগামী সেপ্টেম্বরে সেতুর কাজ শেষ হলে দীর্ঘদিনে দুর্ভোগ মিটতে পারে বলে আশাবাদী সব মহল তবে এরই মধ্যে আশঙ্কা বাড়ছে খিদিরপুরের বাসিন্দাদের খিদিরপুরের নিকাশের জল যে ক্যানালের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় সেই ক্যানালটি গিয়েছে মাঝেরহাট সেতুর নিচ দিয়ে কিন্তু সেতু বিপর্যয়ের পর থেকে সেই ক্যানাল দিয়ে জল বেরোতে সমস্যা হচ্ছে নিকাশী জল বের করার জন্য তিনটি পাইপলাইন থাকা সত্ত্বেও সমস্যা মেটেনি ফলে বর্ষার মধ্যে খিদিরপুর জলে ভাসতে পারে এই আশঙ্কা প্রবল সে কথা মাথায় রেখে একাধিক সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলী ওরা যেটা বলেছিল আমাদের লোকরা যেটা বলেছিল তার মধ্যে আমি কিছু একটা চেঞ্জ করেছি সেটা হচ্ছে যে গেট যে গেটটা আছে তিনটা এই গেট বলছি তিনটে যে পাইপ আছে তিনটে পাইপ লাইনকে আমরা একটা গেট লাগিয়ে বন্ধ করে দেবো তাহলে জুয়ারের সময় জলটা ঢুকতে পারবে না যেটা এখন ঢুকে যাচ্ছে ওখানে বড় পাম্প দিয়ে যেটা কথা হচ্ছে পিডাব্লিউ ডির সাথে এটা আমাদের ডিজি অমিতবাবু বলতে পারবে যে এটা কার স্কোপে আছে বড় পাম্প আমরা বসিয়ে জলটা ফেলবো কবে এই সমস্যা মেটে সে অপেক্ষায় রয়েছেন খিদিরপুরের বাসিন্দারা অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা